অনুষ্ঠানে। অন্ধকার ঘরের মধ্যে যদি অল্প একটু আলো প্রবেশ করে, সেই আলো কি করে, সেই অন্ধকারকে একেবারে দূরীভূত করে দেয়। ঠিক তেমনি ভাবেই এই জীবনের আলো অনুষ্ঠানে যারা আমাদের সাথে থাকবেন, তাদের জীবনের যে কোনো অন্ধকার নৈরাশ্য কিন্তু দূর হয়ে যাবে। কেননা এখানে আপনাদের সেই প্রয়োজনীয় তথ্যগুলো আমরা দিয়ে দিই, যার মাধ্যমে আপনারা আপনাদের সেই নৈরাশ্য বা হতাশার জায়গাগুলোকে অতিক্রম করতে পারেন। আর যেমন আমরা এই অনুষ্ঠানে যাকে পাই, তিনি কিন্তু একদম আমাদেরকে এই জায়গাটা এত সুন্দরভাবে হিসেব করে বলে দেন যে যেখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু অতি অবশ্যই তার কথা মতো যদি কাজ করতে পারি, একদম মানে 100% সেখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি। আর পাচ্ছি বলেই আজকে কিন্তু বহু মানুষ আজকে তার কাছে আসছেন এবং তিনি যেমন যেমন বলছেন সেভাবে কাজ করে তারা আজকে তাদের সেই প্রবলেমগুলোকে সলভ করতে পেরেছেন। আর এই মুহূর্তে সাথে রয়েছেন জ্যোতিষ গবেষক, গোল্ড মেডেলিস্ট, পিএইচডি অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী। আজকের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সেই সঙ্গে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে আমার প্রণাম জানিয়ে আজকের আমরা এই অনুষ্ঠান শুরু করছি। প্রথম অবস্থায় আজকের যে বিষয় সেটা হচ্ছে সন্তানহীনতা, অর্থাৎ একটা দাম্পত্য জীবনের প্রথম যে চাওয়া পাওয়া, সেক্ষেত্রে কিন্তু সন্তানের জায়গা, অর্থাৎ সন্তান আপনার কিন্তু যদি না থাকে তাহলে অনেক সমস্যা। কেমন সমস্যা? দেখুন, আপনি যা ইনকাম করছেন সেই ইনকাম আগামী দিনে সেটা সঞ্চিত হচ্ছে ঠিকই, কিন্তু সেই সঞ্চিত অর্থ বা সেই সঞ্চিত ধন বা সেই সম্পদ সেটা কে ব্যবহার করবে, কে তার জন্য আপনার কি কেউ উত্তরাধিকার কেউ আছে, সেটা কিন্তু সন্তানই একমাত্র দেখে। আবার আপনি যে বয়স, যখন আপনার বয়স বেড়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবেন, তখন আপনার কিন্তু একজন মানে গাইড নেওয়ার মতো সেক্ষেত্রে কিন্তু সন্তানের বিশেষ প্রয়োজন। তাছাড়াও তো অনেক অনেক যেগুলো আছে, হ্যাঁ, মৃত্যুর পর পর্যন্ত কিন্তু সন্তানের প্রয়োজন, অর্থাৎ সে মেয়ে হোক বা ছেলে হোক, কিন্তু এইটা কিন্তু সবার ছকে বা সবার ভাগ্যে হয় না। কারণ আমরা জানি যে প্রত্যেকের ছক কিছু না কিছু একটু ডিস্টার্ব থাকেই, কারণ ভগবান কিন্তু আমাদেরকে সম্পূর্ণ 100% দিয়ে পাঠায় না। কারণ আমরা যদি, আমরা বলছিলাম যে আমরা ঠাকুরের কাছে যদি সবই প্রার্থনা করি, সেটা সবই যদি প্রসাদ স্বরূপ আসে, তাহলে কিন্তু ঠাকুরকে আমরা কিন্তু পরবর্তী টাইমে, হ্যাঁ, আমরা চাইবো না বা আমরা প্রার্থনার জায়গাটা আসবো না বা প্রার্থনার ক্ষেত্রে কিন্তু অনেকটা নিরাপদা, অর্থাৎ অনেকটা কম করব। কারণ সেই জন্যই ভগবান আমাদেরকে সেইভাবেই পাঠায় যে সম্পূর্ণ, অর্থাৎ 100% আপনার মধ্যে কিন্তু দেয় না। আচ্ছা, ফোনে মনে হয় একজন আছেন, আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আর যখন আমাদের গেস্ট কথা বলবেন তখন আপনাদের একটু চুপ করে থাকতে হবে, কেমন? কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে ফোন করছেন? কার সম্বন্ধে জানবেন? আপনি এখন কোথা থেকে বলছেন? আসানসোল থেকে বলছেন। আপনার লগ্ন, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি এবং পূর্ব পুনর্বসু নক্ষত্রে কিন্তু আপনার জন্ম, জানা আছে এগুলো? আপনার বৃহস্পতির দশায় আপনার কিন্তু জন্ম হয়েছে, কেমন? আপনার এই চারটা কিন্তু বর্তমান যে সমস্যাগুলো হচ্ছে, দেখুন, যথেষ্ট পরিশ্রম করছে, 95-এ জন্ম, কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট বা সেই আশা অনুরূপ কিন্তু, হ্যাঁ, সাকসেসের জায়গাটা আসছে না এই মুহূর্তে। আপনি কি জানতে চাইছেন? হ্যালো, আপনি দেখুন, আপনার যে কাজগুলো, অর্থাৎ আপনি এমন কাজ করলেন না তার কাজের কিন্তু ভাগিদার আপনাকে হতে হবে, অর্থাৎ আপনি দেখা গেল ভালো কাজই করলেন কিন্তু সেই জায়গায় কিন্তু প্রশংসা আপনার ক্ষেত্রে নেই, আপনার এই ছকটা ইন্ডিকেট করছে, কেমন? হ্যালো, আমাদের সাথে একটু রেসপন্স করবেন, আপনার কি প্রবলেম হয়েছে বলুন। আমি তাহলে আপনার ফোনটা কেটে দিই, আপনি ফোনে এই টিভিতে শুনে নিন।
যেই প্রবলেম আপনার হচ্ছে, মানে যেটা আপনি যে কাজটি করেননি সেই কাজটির দায়বদ্ধতা আপনার মধ্যে পড়ছে, তো এইরকম কোনো প্রবলেম আপনাকে নিশ্চয়ই ফেস করতে হচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ছকটা যেগুলো ইন্ডিকেট করছে সেটা হচ্ছে ও ভালোর জন্য অন্য কাউকে সাহায্য করবে, কিন্তু সেখান থেকে যে ফিডব্যাক সেই ফিডব্যাকটা কিন্তু পাবে না। বর্তমানে মানসিকভাবে ভীষণ চাপে আছে এবং এখানে কিন্তু প্রিয়জনের জায়গায় ডিস্টার্ব আসছে, সেখান থেকে মানসিক একটা চাপ তৈরি হয়েছে, এই সবগুলো কিন্তু আছেই। আর এই চারটা বিশেষ করে একটা জায়গায় সতর্ক করব, সেক্ষেত্রে কোনো মেয়ে বন্ধুর থেকে কিন্তু একটু সাবধানে থাকলে জীবনে কেরিয়ারটা কিন্তু দাঁড়াতে পারবে, অর্থাৎ কেরিয়ারে সাকসেস পাবে, আদারওয়াইজ কিন্তু বেলাইন হয়ে যাওয়ার সম্ভাবনা 100% আছে। কেমন? একদম। আমাদের মানে আজকে যেটা নিয়ে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে সন্তানহীনতার জায়গা, আমাদের মানে আগের তুলনায় এখন দেখা যায় এই সন্তানহীনতার সমস্যা অনেক বেশি বেড়ে গেছে। মানে আগে যদি পাড়াতে চারটে বাড়িতে থাকতো, এখন হয়তো আটটা বাড়িতে দেখা যায়, যে অলমোস্ট ডবল হয়ে গেছে এই প্রবলেম। তো এখান থেকে আমাদের গ্রহ নক্ষত্র কতটা দায়ী রয়েছে? অবশ্যই এগুলো দায়ী, গ্রহ নক্ষত্র তো আছেই, কারণ আমাদের কিন্তু একটা জিনিস জানতে হবে যে আমরা এই জন্ম গ্রহণ করেছি, কিন্তু এর আগের জন্ম আমরা কিছু না কিছু একটা জীবকুলে কিছু ছিলাম, অর্থাৎ সেখান থেকে কিন্তু আপনার একটা অভিশাপের কারণে এই সন্তানহীনতা কেন হয়, আমরা কিন্তু কোনো একটা অভিশাপের কারণে কিন্তু আমাদের সন্তান সেই সন্তান ভাগ্য থেকে কিন্তু বঞ্চিত হই। সেই অভিশাপটা কী ধরনের হতে পারে? এক, প্রথম অবস্থা একটা জিনিস জানবেন যে সর্প অভিশাপ বলে একটা অভিশাপ আছে, সেই সর্প অভিশাপের কারণ যদি আপনি এই এই জন্ম গ্রহণ করেন, তাহলে জানবেন যে আপনার সন্তান আসবে কিন্তু সন্তান কিন্তু গর্ভেই নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু 100%, এবং সেটা তার চার্টেও কিন্তু ইন্ডিকেট করে, এবং সেটা কোথায় কিভাবে করে আমরা সময় পেলে অবশ্যই জানাচ্ছি। ফোনে একজন মনে হয়, বলুন কে আছেন, নমস্কার। হ্যালো, জলপাইগুড়ি থেকে অনিরুদ্ধ সাহা বলছি। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 13/4/94। সময়টা বলুন। সকাল 11:30। আর জন্মস্থান? জলপাইগুড়ি। আপনি জলপাইগুড়ি থেকে করছেন ফোন, তাই তো? আচ্ছা বেশ, 13/4/94 সকাল 11:30 জলপাই। কার সম্বন্ধে জানতে চাইছেন? নিজের সম্বন্ধে। আপনার নিজের ব্যাপারে জানতে চাইছেন? হ্যাঁ, নিজের ব্যাপারে তো জানছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের ব্যাপারে। কি নাম আপনার? অনিরুদ্ধ সাহা। অনিরুদ্ধ সাহা, দেখুন আপনার যেটা লগ্ন ইন্ডিকেট করছে, কর্কট লগ্ন, মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের চতুর্থ চরণে আপনার জন্ম, জানা আছে এগুলো? আপনার শুক্রের দশায় আপনার জন্ম হয়েছে। হ্যাঁ, এইখানে একটা জিনিস কানেকশন যেটা করছে, আপনার কিন্তু এই চার্ট যেটা মেয়েদের কারণেই কেরিয়ারে ডিস্টার্ব, এখন আমি এর আগেও একটা চার্ট দেখলাম, এখনও যে চার্ট দেখলাম, আপনি কিছু আপনি দেখা গেল কাউকে সেইভাবে পছন্দ করেন না, কিন্তু আপনাকে অনেকেই পছন্দ করে, এটা আপনি বুঝতে পারেন? 94-এ আপনার জন্ম। কেমন? হ্যালো হ্যালো, আপনি টিভির সাউন্ডটাকে আগে বন্ধ করুন, টিভির সাউন্ডটাকে অফ করে ফোনে কথা শুনুন। বলছি, হ্যালো, আপনি এখন কোন ক্লাসে পড়ছেন? হ্যালো, কি নিয়ে পড়াশোনা করছেন? কেটে গেছে। তো যারা ফোনে আসবেন আগে আপনারা ফোন মানে আমাদের টিভির সাউন্ডটাকে অফ করে তারপরে ফোনে কথা বলুন, নয়তো কেটে যাবে বা আমাদের কথা আপনারা শুনতে পারবেন না। তো আবার আলোচনায় চলে যাব, কিন্তু তার আগে জানিয়ে দেবো যে যারা চেম্বারে আসবেন প্রত্যেকের জন্য কিন্তু এরকম একটি লাইফ টাইম হরোস্কোপ দেওয়া হচ্ছে, একদম এটা কিন্তু একদম সম্পূর্ণ উপহার স্বরূপ আপনারা পাচ্ছেন, যেখান থেকে আপনারা মানে আজকের দিন থেকে আপনাদের ভবিষ্যতে খুঁটিনাটি পেয়ে যাবেন, মানে কোন সময় কি দশা চলবে, কোন গ্রহ নক্ষত্র কীরূপ আপনাদের ফলাফল দেবে, সেই জায়গাটা জানা থাকলে পরে কোনো একটা ভালো কাজ বা কোনো কিছু যদি আপনার করার থাকে সেখান থেকে কিন্তু ডিসিশন নিতে সুবিধে হয়। তো এরকম একটা লাইফ টাইম হরোস্কোপ সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, হয়তো অন্য কোথাও গেলে পরে এই হরোস্কোপি আপনাকে অনেক মূল্য দিয়ে করতে হবে, সেখানে কিন্তু এই ডক্টর গৌতম শাস্ত্রী আপনাদের এটা একেবারে উপহারস্বরূপ হাতে তুলে দিচ্ছেন। অতএব যারা চেম্বারে আসবেন প্রত্যেকে কিন্তু এই উপহারটি চেয়ে নিতে একদম ভুলবেন না।
চলে যায় আলোচনা। এবার আপনি যেটা বললাম যে সর্প অভিশাপ, সর্প অভিশারে সর্প যে অভিশাপ, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস আমাদের চার্টে যেটা ইন্ডিকেট করে, পঞ্চম স্থান হচ্ছে সন্তানের স্থান, প্রথম সন্তান স্থান। সেই পঞ্চম স্থানে যদি কোনো রাহুর কানেকশন থাকে এবং রাহু যদি পঞ্চমে থাকে এবং একাদশে যদি মঙ্গল থাকে, তাহলে যে দৃষ্টি অর্থাৎ সেই সপ্তম দৃষ্টি রাহুর ওপর ফেললে সেক্ষেত্রে কিন্তু সন্তান আসবে, কিন্তু সন্তান নষ্ট হয়ে যায়, এবং এটাই বলা হয় যে সর্প অভিশাপ। এবং এর প্রতিকার স্বরূপ আমাদের অনেক বাড়িতে দেখবেন যে মা মনসার পুজো করা হয়, হ্যাঁ, এটা কিন্তু লক্ষণীয় এবং অনেক জায়গা আমরা দেখতে পাই। তারপরে এরপরে নেক্সট হচ্ছে পিতৃ অভিশাপ, অর্থাৎ পিতৃ অভিশাপ বলে একটা অভিশাপ আছে। সেটা আপনি হয়তো ভাবছেন যে না, আমি তো এই জন্মে আমি আমার পিতা বা আমার বাবা মাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু আগের জন্মে, আগের জন্মের সেই ফল আপনাকে এই বছরে এই জন্মে ভোগ করতে হবে। অর্থাৎ আগের জন্মে দেখা যাচ্ছে যে আপনার পিতার সঙ্গে আপনার কিন্তু খুব একটা ভালো সম্পর্ক ছিল না, এবং সেক্ষেত্রে সেই জায়গার থেকে যে অভিশাপ আপনি পেয়েছেন বর্তমান, অর্থাৎ আপনার এই জন্মে, কিন্তু সেই অভিশাপের কারণে আপনার সন্তান আসছে না। এবং এটাও ইন্ডিকেট করছে কিন্তু সেটা মঙ্গলে, অর্থাৎ পঞ্চম স্থানে যদি কোনো কারণে রবির কানেকশান হয়, তাহলে আপনার কি হবে, আপনার মধ্যে অ্যাসিডিটি হবে। মানে এগুলো তো নর্মাল, এগুলো আরও মানে পুঙ্খানুপুঙ্খ বিচারের ব্যাপার, আমি অত ডিটেলসে যাচ্ছি না। অর্থাৎ পঞ্চম স্থানে রবির কানেকশান, তার সঙ্গে যদি শনির কানেকশান হয়, তাহলে কিন্তু আপনার সন্তান আসছে না বা সন্তান থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। কোন একজন এসেছেন নাকি? হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 5 জানুয়ারি 1992। টাইম রাত 10:45 PM। আর জন্মস্থান? দেখুন আপনার ভাই, দেখুন ভাইয়ের এখানে যেগুলো ইন্ডিকেট, দেখুন ভাইয়ের ব্যাপারে যেটা আছে ইন্ডিকেট যেগুলো করছে, সেটা হচ্ছে লগ্ন কন্যা লগ্ন বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্রে জন্ম। কেমন? অনুরাধা নক্ষত্রে জন্ম, জন্মস্থান থেকে কিন্তু কর্মের যোগটা একটু দূরে। কোথায় কাজ করছে, মানে কোথায় চাকরি পেয়েছে? হ্যালো, চাকরি কোথায় করছে? চাকরি কোথায় করছে এই মুহূর্তে? কারণ বাড়ির খাবার খেয়ে কিন্তু চাকরি করতে পারবে না লাইফে, কেমন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দু নম্বর হচ্ছে দেখুন বিবাহ, এই পয়েন্টটা মিলেছে কিনা বলুন। দ্বিতীয়ত হচ্ছে দেখুন মঙ্গল, অর্থাৎ মঙ্গলের সঙ্গে রাহুর কানেকশন, এবং সেই মঙ্গল লগ্নের চতুর্থে বসে আছে, তার সাথে রবিরও কানেকশন হয়ে আছে। অর্থাৎ রবি এখানে, রবি মঙ্গলের কানেকশনে ভালো রেজাল্ট দিলেও এখানে মঙ্গলের রাহুর যে কানেকশন, অর্থাৎ হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতাটা, জেদটা ওর মধ্যে কিন্তু ভীষণ থাকে, কেমন, এবং এর কারণে যথেষ্ট মাথা গরম। হ্যাঁ, এই মাঙ্গলিক দোষ, অর্থাৎ এই মঙ্গল কিন্তু এটা যেমন চতুর্থে মঙ্গল আমরা বলি না মাঙ্গলিক, সেই মাঙ্গলিকের দোষটা কিন্তু এখানে আছে, যেহেতু রাহুর কানেকশন হয়ে আছে, কেমন। এই জায়গাটার প্রতিকার অবশ্যই করতে হবে, সেক্ষেত্রে নয়তো কিন্তু বিবাহিত জীবনে সমস্যা হবে, কেমন। আর একটা জিনিস মাথায় রাখো, হ্যাঁ, সেক্ষেত্রে লাস্টিং করার সম্ভাবনা খুব কম, মানে 99% কিন্তু নেই, মাথায় এটা বুঝতে পেরেছেন? বিয়ে হয়নি তো এখনো?
বৃহস্পতির যে পজিশন আছে সেক্ষেত্রে অনেকটা ভালো আছে, সেই জায়গার থেকে একটু একটু প্রতিকার করলে জায়গাটা কিন্তু অনেকটা 100% না। এখানে এখানে যে যোগ আছে, দুটো বিবাহের যোগ আছে, কিন্তু আমরা বিভিন্ন সময়ে আমাদের যে চার্টটা যদি রেকটিফাই করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট হয়। কেমন বোঝাতে পারলাম? ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন। তো যে দুটি পয়েন্ট বললেন সেগুলো তো মিলে গেছে, যেহেতু আমি ধরে নিতে পারি যে এইটাও কিন্তু অবশ্যই, যে কথাটি বললেন যদি মনে করেন যে মানে মাঙ্গলিকের জায়গা থেকে আপনার ভাইকে রক্ষা করবেন, তো অবশ্যই যে কাজ মানে মাঙ্গলিক দোষের ব্যাপারে উনি যা বলবেন সেগুলো অ্যাডভাইসগুলো আপনি মেনে চলার চেষ্টা করবেন, নয়তো শুধুমাত্র জেনে এখান থেকে কিন্তু কোনো রেজাল্ট আপনি পেতে পারবেন না। আর দুটি বিবাহ রয়েছে বললেন তো, তো এই জায়গাগুলো যদি আপনি মনে করেন যে না এগুলো আমি হতে দেব না, সেক্ষেত্রে এসে যোগাযোগ করুন। যেমন প্রবলেমগুলো শর্ট আউট করতে পেরেছেন, তো এই প্রবলেমের সলিউশনগুলো শর্ট আউট করতে পারবেন। মানে আমাদের গ্রহ নক্ষত্রগুলো যেমন সত্য আমরা জানি, ঠিক তেমনিভাবেই এর যে ফলাফলগুলো, সেই ফলাফলগুলো শুধুমাত্র সঠিক গণনার মাধ্যমেই একদম অবধারিত যে ফলটা সেটা আমরা বলে দিতে পারি, এবং সেই ফলাফল থেকে আমাদের রক্ষাও কিন্তু করতে পারি যখন আমরা সেই সঠিক গণনাটা পাই। মানে এই ক্যালকুলেশনটা একেবারে কারেক্ট হওয়া এটা কিন্তু ভীষণ প্রয়োজন আছে, নয়তো এটা রেজাল্ট সম্বন্ধে আমরা মানে রেজাল্টটাও যে সঠিক হবে সেটা আমরা ধরতে পারি না। আর যেহেতু দাদার ক্যালকুলেশনটা একেবারে সুন্দর করে প্রত্যেকের সাথে মিলে যায়, সে কারণেই বলবো যে বাকি যে জায়গাগুলো রয়েছে সেটা আপনার দায়িত্ব, মানে সেই জায়গাটাকে পূরণ করতে হবে আপনাকে দায়িত্ব নিয়ে। তাই এসে একটু যোগাযোগ করে যদি দাদার কথা মতো আপনারা চলতে পারেন, আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন, এই প্রবলেমগুলো কিন্তু আর আপনাদের জীবনে ফিরে আসবে না। তো বুকিং নাম্বারে ফোন করুন, আজকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাটের দিশা চেম্বারে, প্রতি মঙ্গলবার করে বসেন কালীঘাটের দিশা চেম্বারে, আপনারা আজকের জন্য এখানে বুকিং করতে পারেন। আর প্রত্যেকের জন্য কিন্তু লাইফ টাইম হরোস্কোপ রয়েছে, যেটা আপনারা একেবারে ফ্রিতে দাদার কাছ থেকে পাচ্ছেন। আর বাকি চেম্বারগুলো দেখে নিই, বুকিং নাম্বারে ফোন করুন, অ্যাডভান্স বুকিং করে আপনাদের চেম্বারে আসতে হবে। সোমবার করে থাকছেন শ্রীরামপুরে মা তারা জ্যোতিষ কেন্দ্রে 4-8, ব্যারাকপুরে চেম্বারে থাকছেন 4-8, ব্যারাকপুরে সৌভাগ্যদা চেম্বারে বসছেন। আর আজকে বসছেন অর্থাৎ প্রতি মঙ্গলবার করে আপনারা পাচ্ছেন কালীঘাটের দিশা চেম্বারে 4-8, বুধবার থাকছেন বর্ধমান ও কাঁচরাপাড়াতে, বৃহস্পতিবার কৃষ্ণনগরে, শুক্রবার শোভাবাজার ও হাতিবাগানের চেম্বারে, এবং শনিবার দমদমে, রবিবার কাঁচরাপাড়ায় 11-17। তাছাড়াও মাসে একবার করে বহরমপুর, মালদা, শিলিগুড়ি, গৌহাটি এবং দিল্লিতে গিয়ে থাকেন। প্রত্যেক চেম্বারের জন্যই কিন্তু আপনাদের আগে থেকে বুকিং করতে হবে। বলুন কে আছেন, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন, কার ব্যাপারে জানবেন? হ্যালো, কার ব্যাপারে জানতে চাইছেন? আমার ব্যাপারে। নামটা বলুন আগে। পল্লবী। পল্লবী কি? অধিকারী। কোথা থেকে ফোন করেছেন? বর্ধমান। ডেট অফ বার্থটা বলুন। 19/6/2001 সকাল 9টা বর্ধমান। হ্যাঁ আপনি টিভি, ঠিক আছে আপনার টিভি সাউন্ডটাকে অফ করুন, অফ করে শুনুন কেমন। হ্যালো, হ্যালো, আচ্ছা শুনুন, বলছি মেয়ের ব্যাপারে আপনি জানছেন? মেয়ের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, বৃষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে মেয়ের জন্ম। কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে মেয়ের জন্ম, জানেন এগুলো? রাশি লগ্নটা আপনি জানেন? রাশি লগ্ন জানা আছে আপনার? আচ্ছা রাশি হচ্ছে দেখুন বিষ রাশি কেমন, আর কর্কট লগ্ন।
বৃষ রাশি কর্কট লগ্ন, ঠিক আছে? মেয়ে কিন্তু এই মাস দুয়েক হচ্ছে আপনাদের কথার অবাধ্য হয়ে যাচ্ছে, আপনাদের কথা শোনে না ঠিক মতো। আপনি একটু জোরে বলবেন। হ্যাঁ, কথার অবাধ্য হচ্ছে এবং ও নিজে স্বাধীনভাবে চলার চেষ্টা করছে, বন্ধুর জায়গা কিন্তু ডিস্টার্ব হয়ে আছে। হ্যাঁ, এই চার্টে এর এই কারণে কিন্তু রেজাল্ট খারাপ হবে। এখন কিসে পড়ছে? কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছে, কিন্তু এই জায়গা চেক না করলে কিন্তু পরবর্তী টাইমে এই যে রেজাল্ট সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না, আমি কিন্তু এখানে 100% দেখতে পাচ্ছি। কারণ বিগত দিনেও কিন্তু আপনাদের সঙ্গে মেয়ের কিন্তু খুব সুসম্পর্ক নেই, অর্থাৎ আপনাদের কথার অবাধ্য, আপনারা যে কথা বলেন, যেমন করে চলতে বলেন, তার কিন্তু পুরোটাই অবাধ্যভাবে চলে। এটা হচ্ছে কিনা বলুন আগে। কি হয়েছে? আগে মাকে বলতে দাও যে তুমি কি এখন 2 মাস ধরে মা বাবার কথাটা কম শুনছো? বাবা মার কথাটা কি 2 মাস ধরে একটু কম শুনছো? আমি ফোনটা কেটে দিচ্ছি, যখন কোনো কোয়েশ্চেন করা হয় তখন একটা রেসপন্স না করলে আমরা এই সেই তাদের সাথে আর অ্যাটেন্ড করি না। এই চার্টটা খুব একটা ভালো চার্ট নেই, চার্টে কিন্তু অনেক জায়গায় ডিস্টার্ব আছে। হ্যাঁ, অকারণে নিজের জায়গাটা নষ্ট করছে, কেরিয়ার লাইফ নার্সিংয়ে যাচ্ছে, মানে নার্সিংয়ে যা বলছে যে নার্সিং নিয়ে পড়াশোনা করব, নার্সিংয়ের জায়গা কিন্তু আমি এখানে ইন্ডিকেট করছে না, কারণ মেন্টাল অ্যাংজাইটির মধ্যে সবসময় থাকে। এই এই কারণে কিন্তু নার্সিংয়ের ব্যাপারটা ওর মধ্যে থাকবে, আসবেই না, কিন্তু কোনো বন্ধুর প্রলোভনে কিন্তু নার্সিংয়ে যাওয়ার কিন্তু একটা প্ল্যানিং ওর মধ্যে এসছে। আর বাবা মায়ের কোনো কথা শোনে না, সেক্ষেত্রে কিন্তু জীবনে কিন্তু অনেক দুঃখ কিন্তু এই ছকে আছে, যেটা ইন্ডিকেট করছে। তো যারা চাইছেন যে একটা প্ল্যান ওয়াইজ একটা সফল কেরিয়ার, অবশ্যই আপনারা এসে যোগাযোগ করতে পারেন, বা যখন প্রেডিকশন করা হবে তার সাথে সাথে কিন্তু আপনাদের সহযোগিতা করতে হবে, নয়তো এটা যেহেতু কোনো গটা ফোন নয় সেই জন্যই মানে ক্যালকুলেশনটা করতে গেলে আপনাদের সম্মতির একটা প্রয়োজন হয়। তো যারা আমাদের সহযোগিতা করতে পারবেন তারাই ফোনে আসবেন। আর সন্তানহীনতার ক্ষেত্র এই জায়গা থেকেও কিন্তু দাদা কাজ করে দেন, তো সেখানে ছক বিচারের প্রয়োজন আছে, তাই? ছক তো ছকই আপনারে আপনার চার্ট বলে দেবে আপনি আগের জন্ম কি ছিলেন। অনেকেই যে দত্তক সন্তান নিতে চায় সেক্ষেত্রেও কি চার্ট, সেক্ষেত্রেও কিন্তু চার্ট অবশ্যই দেখতে হবে, কারণ অনেক আমি অনেক চার্ট দেখেছি, ঝামেলায় জড়িয়ে যাওয়ার এরকম অনেক চার্ট আমার কাছে এসেছে যে সন্তান সেক্ষেত্রে নিয়েছে এবং সেক্ষেত্রে সেই সন্তান দেখা গেলো যে আগামী দিনে তাকে কিন্তু ব্ল্যাকমেল করবে, অর্থাৎ সেই সন্তান নিল একজনের কাছ থেকে, কিন্তু সেই সন্তান তাকে বড় করছে, পরবর্তী টাইমে তার ভালো জায়গায় নিয়ে যাবে বাবা মায়ের, অর্থাৎ তাদের কিন্তু মনের এই বাসনা, কিন্তু সেই সন্তান দেখা যাচ্ছে যে আগামী দিনে তাকে তাদেরকেই ব্ল্যাকমেল করে তার সম্পত্তিগুলো হাতিয়ে নিচ্ছে। হ্যাঁ, এরকম চার্ট কিন্তু অনেক আমার কাছে, আমি অনেক দেখেছি, আমি কিন্তু সেই জন্য অনেকবার তাদেরকে বলে দিই, নিষেধ করে দিই যে এই এই সমস্যা কিন্তু এই চার্টে আছে। সেই জন্য সন্তান আপনি যদি অ্যাডাপ্ট যেটা বলা হয় সেটাও যখন আপনি নেবেন সেইভাবে, সেই পদ্ধতি নিয়ম মেনে যদি আপনি নিতেও চান, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল গাইড অবশ্যই নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই ভালো হবে, কারণ পরবর্তী জীবন অর্থাৎ পরবর্তী টাইমে, অর্থাৎ যখন আপনারা বয়স্ক হয়ে যাবেন, হ্যাঁ, তখন কিন্তু সেই সন্তানের হাতেই আপনি আগামী দিনে সমস্ত আপনার সঞ্চিত অর্থ সব কিছু তার হাতেই দিয়ে যাবেন, কিন্তু সেই সন্তান যদি সঠিক না হয় তাহলে তো সমস্যাটা আপনার রয়ে গেল, তার থেকে দুঃখটা তো আরও বেড়ে গেল আপনার, তাই না? আর সেই কারণেই সন্তানকে সযত্নে একদম সঠিকভাবে যদি আপনি লালন পালন করতে পারেন, নিশ্চয়ই তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে, এবং এই শৃঙ্খলাবদ্ধ এবং তার সাথে শাস্ত্রীয় মতে কিছু উপাচার থাকে যেগুলো মানে আমরা যদি পালন করি সেখান থেকে কিন্তু একটা সুসন্তান পাওয়া সম্ভব। এই কারণেই সঠিক সময়ে আপনারা যোগাযোগ করুন, সমস্যা যেমন আছে সমাধানও কিন্তু রয়েছে, তো সমাধানটা যদি মানে আমরা একজন সঠিক ব্যক্তির হাত ধরে করতে পারি নিশ্চয়ই আমরা সফলতা লাভ করব। ভালো থাকুন, আগামী অনুষ্ঠানে ফিরবো। নমস্কার। নমস্কার।